আলাইকুম, আমার নাম হাফসা, আমি নবম শ্রেণীতে পড়ি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স নিয়ে আলোচনা করার পূর্বেই আমি জানিয়ে দেই সেন্টেন্সটা আসলে কি। এক বা একাধিক ক্লোজ নিয়ে গঠিত একটি ইউনিটকেই সেন্টেন্স বলা হয়। আর সেন্টেন্সগুলো দিয়ে সাধারণত স্টেটমেন্ট, কমান্ড, কোয়েশ্চেন, এক্সক্লেমেশন প্রকাশ করা হয়। আর একটা সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ও ভার্ব থাকে। তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে মনের বিশেষ ভাব প্রকাশ করার জন্য সাবজেক্ট ও ভার্ব নিয়ে গঠিত একটি ইউনিটকেই সেন্টেন্স বলা হয়। তাহলে আমরা বলতে পারি ইউ গো একটা সেন্টেন্স। ইউ গো একটা সেন্টেন্স, এখানে ইউটাকে আমরা সাইলেন্ট রাখতে পারি। সাইলেন্ট রাখা মানে কিন্তু অনুপস্থিত রাখা নয়, সাইলেন্ট রাখা মানে ইউটাকে আমরা উজ্জ রাখতে পারি। আমরা যদি ইউটাকে উজ্জ রাখি তাহলে কিন্তু গো একটা সেন্টেন্স হচ্ছে। এখানে ইউটা সাবজেক্ট এবং গোটা ভার্ব, তাহলে ইউটাকে উজ্জ রেখে গোটাও একটা সেন্টেন্স হচ্ছে। আর গঠনগত এবং অর্থগত দিক থেকে সেন্টেন্স সাধারণত চার প্রকার, যেমন হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটিভ সেন্টেন্স। তো ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক আসলে। তো ডিক্লারেটিভ সেন্টেন্সে একটা এক্সাম্পল দিই। এখানে এক্সাম্পলটা হচ্ছে আই এম এ গার্ল, এখানে আই সাবজেক্ট, অ্যাম ভার্ব। তাহলে দেখা যাচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্সে একটা ভার্ব এবং একটা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, তাই এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স এবং এখানে বর্ণনা করা হয়েছে। সেকেন্ডে আমাদের আসতেছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার, ইয়েস নো, ইয়েস নো এবং ডাব্লিউএস। তাহলে ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো দিয়ে একটা এক্সাম্পল দিই। ডু ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাও। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে আমরা হ্যাঁ অথবা নাতেই উত্তরটা দিতে পারবো, আমাদেরকে কিন্তু কোনো বর্ণনা করতে হবে না, তাই এটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলতে পারি। অন্যদিকে আসবে আমাদের ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে যেই প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, আমাদেরকে কিছুটা হলেও বর্ণনা করতে হবে, সেটাই হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমি একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখানে এক্সাম্পল হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কি চাও। এখানে কিন্তু আমরা হ্যাঁ অথবা নাতে কোনো উত্তরই দিতে পারবো না, আমাদেরকে কিছুটা হলেও বর্ণনা করতে হচ্ছে, তাহলে এটাকে আমরা ডাব্লিউএস কোশ্চেন বলতে পারি এবং এই দুইটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমাদের আসতেছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে না, আর ভার্বের বেস ফর্মটা আগে বসে। তাহলে একটা এক্সাম্পল দিই। এখানে এক্সাম্পলটা হচ্ছে গো হোম অ্যাট ওয়ান্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট কিন্তু এখানে নেই, শুধু ভার্বের বেস ফর্মটা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। তাহলে এখানে আদেশ বোঝানো হচ্ছে, তাহলে গো হোম অ্যাট ওয়ান্স, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমাদের আসবে হচ্ছে এক্সক্লেমেটিভ সেন্টেন্স। এর আগে বলি এক্সক্লেমেটিভ সেন্টেন্স সাধারণত হোয়াট এবং হাউ দিয়ে শুরু করা হয়। তাহলে একটা এক্সাম্পল দিই। এক্সক্লেমেটিভ আসলে বিস্ময় সূচক। হোয়াট
হাফ দিয়ে শুরু করলাম। আগেই বলেছিলাম যে হোয়াট এবং হাউ দিয়ে সাধারণত শুরু হয়, তাই এখানে আমরা হোয়াট দিয়ে শুরু করলাম এবং শেষে এক্সক্লেমেশন মার্ক দিলাম। এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে ভার্বটা কিন্তু শেষে গেছে। এরপরে আমরা হাউ দিয়ে একটা সেন্টেন্স লিখি। এটা একটা হাউ দিয়ে সেন্টেন্স হলো, হাউ নাইস দ্য বার্ড ইজ। এখানে বিস্ময় প্রকাশ করা হচ্ছে, তাই এটা একটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স এবং এটা হাউ দিয়ে শুরু করা হয়েছে। তো আমরা সেন্টেন্স সম্পর্কে অনেক কিছুই জানলাম। তো সেন্টেন্স সম্পর্কে আজকের আলোচনা আমাদের এখানেই শেষ। পরবর্তী ক্লাস সমূহে আমরা সেন্টেন্সের পরবর্তী অংশগুলো জানিয়ে দিব। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।